সময় একেবারে অল্প আমি আমি জন্টু পরে ঠিক এই জায়গাতে রাজাগোপাল ধর চৌধুরীর কাছে ধর চক্রবর্তীর কাছে যাবো ক্ষমা করবেন স্যার ঠিক এই জায়গাতে আমার প্রশ্ন যে নেতাজিকে নিয়ে অনেকগুলো জায়গা যেগুলো রাষ্ট্রশক্তি হেল্প না করলে সামনে আসবে না এবং এক্সপেকটেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে রাম মন্দির তৈরি হয়ে গেছে নাও উই হ্যাভ টু মুভ অন হোয়াট নেক্সট সেটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দেশ নির্মাণ এবং তার পাশাপাশি পুনরুদ্ধার এই পুনরুদ্ধারের মধ্যে নেতাজির যে ফাইলস নেতাজি বলেছি যে সত্য প্রতিষ্ঠান সেটাও তো প্রয়োজন রাজকোপালবাবু হ্যাঁ নিঃসন্দেহে দেখুন যে মানুষের বিশ্বাস যে গুমনামি বাবাই নেতাজি এটা দীর্ঘদিন ধরে মানুষের আস্থা রয়েছে কিন্তু সরকারি স্বীকৃতির একটা প্রয়োজন আছে কিন্তু অনেকগুলো বছর চলে গেছে প্রায় আটত্রিশটা বছর মতন চলে গেল এখনও পর্যন্ত যারা সরকার আগে ছিলেন তারা কিছুই জানার নেই এই সরকার আসার পরে আমরা কিছুটা বুঝতে পারছি যে ধরনের সরকারি পদক্ষেপ নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে হয়তো একটা কনক্লুশনে আসা যাবে কিন্তু আমাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে আমরা চাই যত শীঘ্র সম্ভব যে গুমনামী বাবাই যে নেতাজি বা অন্য কিছু যদি তারা পেয়ে থাকে সেটা সরকার জানার কেন সরকারের তরফ থেকে না জানা গেলে মানুষের মনে কিন্তু প্রচণ্ড হতাশা তৈরি হয়েছে আমরা ভেবেছিলাম যখন রামনবমী জন্মভূমি মন্দির আমরা উদ্ঘাটন করলাম একই সময় পাশাপাশি নেতাজিরও জন্মদিন এবং আপনি যেভাবে জানালেন আমরা আজকে যেটা সাধারণ মানুষ যেটা জানতে পারলো যে রামকথা মন্দির রামকথা যে মিউজিয়াম আছে সেখানে গুম বাবার মিউজিয়াম রয়েছে এই যখন অবস্থাতে সেখানকার সাধারণ মানুষের যে বিশ্বাস তৈরি হয়েছে এবং পরবর্তীকালে সারা ভারতবর্ষের মানুষের যে একটা বিশ্বাস তৈরি হয়েছে সুতরাং এই সেই সম্বন্ধে যত শীঘ্র সম্ভব সরকারকে তথ্য জানানো দরকার এবং যদি একদম একদম রাজগোপালবাবু আপনার সময় শেষ আমি অনিন্দবাবুর কাছে যাবো অনিন্দবাবু অনেকক্ষণ ধরে বসে রয়েছেন অনিন্দবাবু আপনারা একটা ট্রেন মিস করলেন ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়ে আপনারা একটা ট্রেন মিস করলেন কি কংগ্রেসের কর্ণাটকা সরকার এবং দিল্লিতে কেজরিওয়াল গভর্নমেন্ট তারাও কিন্তু দেখলাম উৎসবে মেতে উঠেছিল রামলাল্লাকে নিয়ে কিন্তু আপনারা সেই ট্রেন মিস করেছেন আপনারা কিছু একটা করার চেষ্টা করলেন যাতে আসলে আপনারা কি বোঝাতে চাইলেন যাই না কিন্তু এবার কি আঁকড়ে ধরতে চাইছেন নেতাজিকে কারণ নেতাজিকে নিয়ে আসলে প্রতারণা করেছেন আপনারাও এটা বারবার কিন্তু গবেষক থেকে শুরু করে বিশ্লেষক তারা বলছেন এবং দ্বিতীয়ত নরেন্দ্র মোদী তো নিজের প্রত্যাশার থেকেও বেশি পারফরম্যান্স দিয়ে ফেলছেন বলে অনেকে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে শিল্পের জোয়ারটা আনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ট্রেন মিস করেছে আপনি বুঝতে না পারলেও বা কি করলেন আপনি বুঝতে না পারলেও বাংলার মানুষ তথা ভারতের মানুষ একটা এটা বুঝতে পেরেছেন উনি একটা সংগতি যাত্রা করেছেন যেখানে বা খ্রিস্টান হিন্দু শিখ বৌদ্ধ সবাই হাতে হাত ধরে মিছিল করেছেন এটাই ভারতবর্ষ বুঝতে পারে আপনি হয়তো বুঝতে পারেননি দ্বিতীয় কথা হচ্ছে আপনি অনেক কথা বলছিলেন আমরা প্রত্যেকে তো চাই আমি অযোধ্যাতে এসে তাদেরকেই দেখেছি হাতে হাত ধরে জয় রাম রামলাল্লা বলেছেন বলুন মানে সেটাই তো মমতা ব্যানার্জি করেছেন তা আপনি বুঝতে পারেননি এটা বুঝতে পারেননি সেটাই বুঝিয়ে দিলাম আপনাকে দ্বিতীয়ত তো আপনাকে কথা বলি আপনি যে বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তেইশে জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে বারবার বলে এসছেন আজকে পর্যন্ত তা হয়নি কেন হয়নি বলুন তো আচ্ছা বলুন তো আমাদের পশ্চিমবঙ্গে যে ডকের নামটা নেতাজির নামে ছিল সেটাও পরিবর্তন হয়ে গেছে কেন হয়েছে বলুন তো বক্তব্য হচ্ছে নেতাজিকে সম্মান জানাতে হবে একদিকে যেমন আপনি বলছেন হ্যাঁ আমিও চাই নেতাজির কি হয়েছিল ঘুমনামি বাবা আসল নেতাজি কি নেতাজি নয় নিশ্চয়ই জানানো উচিত তার সঙ্গে সঙ্গে নেতাজিকে সম্মান জানানো উচিত এবং লাস্ট সর্বোপরি একটা কথা বলি এই যে হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে কথা বলছেন একদম এবং 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 অনিন্দতা যেহেতু যেহেতু আমার সময় একেবারে একেবারে শেষ আমি আমি আসছি চিন্তা নেই আপনার আমি কালই আপনার সাথে কলকাতা স্টুডিও থেকে একেবারে চোখে চোখ রেখে বিতর্কটা করব কিন্তু একটা ট্রেন বোধ হয় সত্যিই বাবুরা বা বামপন্থীরা বা কংগ্রেস মিস করেছে আবেগ ভারতের আত্মাকে চেনা ভারতের আত্মাকে ছুঁয়ে দেখা ভারতের আত্মাকে বোঝার চেষ্টা এবং তাতে সফল হওয়া আমরা দেখতে পেয়েছি আমি ধন্য যে অযোধ্যাতে এসে এক টুকরো ভারতকে নয় একটা গোটা ভারতবর্ষের মানচিত্র এবং তার মানুষদের দেখতে পেয়েছি